गुड मॉर्निंग स्टूडेंट, आज हमें क्लास थ्री देखो 52 पृष्ठार पढ़ाटा एक पढ़ा जे पढ़ाटा आगे दिन हमारे होयेछिलो हाजी मोहम्मद महसिन पढ़ाटा दुयेर दाग पर्यंत होयेछिलो ए सप्ताहे आमार छयेर दागेर थेके शेषटा पढ़ा हबे। तो छयेर दागे देखो शून्यस्थान आछे, शून्यस्थान थेके ए सप्ताहे पढ़ा आछे। आगे एकटु देखे नाओ कि देया आछे। देखो कय लेखा आछे, मोहम्मद महसिनेर आदि बास छिलो ড্যাশ। তাহলে মোহাম্মদ মহসিনের আদি বাস ছিল, ওখানে দেওয়া আছে দেখবে পারস্যে, যার বর্তমান নাম বলেছে ইরান, কিন্তু এখানটায় লিখবে আদি বাস ছিল পারস্যে। দেখো তারপরে দেওয়া আছে যার বর্তমান নাম ড্যাশ, তাহলে এখানে লিখবে যার বর্তমান নাম ইরান। তারপর দেখো খয়ে দেওয়া আছে মহসিনের ছেলেবেলা বা ছোটবেলা থেকেই দেশ বিদেশে ঘুরে বেড়াবার ড্যাশ ছিল। তাহলে কি ছিল? মোহাম্মদ মহসিনের দেশ বিদেশে ঘুরে বেড়াবার স্বপ্ন ছিল। তারপরে দেখো দেওয়া আছে গয়ে মহসিনের ড্যাশ নানান কাহিনী ছড়িয়ে আছে এই দেশে। তাহলে কি হবে? মহসিনের দানশীলতা নানান কাহিনী ছড়িয়ে আছে এই উপমহাদেশে। তারপরে দেখো গয়ে তার টাকার তহবিল থেকে আজও ছাত্রছাত্রীরা ড্যাশ বৃত্তি পায়। তাহলে কি বৃত্তি পায়? এখানে লিখবে মহসিন বৃত্তি পায়। তারপরে দেখো দেওয়া আছে উমরটা মহসিন ড্যাশ বছর বয়সে মারা যান। তাহলে কত বছর বয়সে মারা যান? লিখবে 82 বছর বয়সে মারা যান। তারপরে দেখো দেওয়া আছে সাতের দাকে বাক্য গঠন করো, অর্থাৎ বাক্য রচনা করতে হবে। দেখবে বাক্য গঠনগুলো আমাদের সাপ্তাহিক কাজে দেওয়া আছে, কিন্তু আজকে আমি এই বাক্য গঠনগুলো বলবো না, তোমরা সাপ্তাহিক কাজ থেকে দেখে নেবে, বা তোমরা যদি নিজেদের মনের মতো কোনো বাক্য গঠন করতে পারো তাহলে সেটা করবে। তারপরে দেখো আটের দাকে দেওয়া আছে বিপরীত শব্দ। বিপরীত শব্দ কী দেওয়া আছে? বর্তমান। তাহলে বর্তমান বিপরীত লিখবে অতীত। বিখ্যাত, বিখ্যাতর বিপরীত লিখবে কুখ্যাত। তবে সম্মতি বিপরীত হবে অসম্মতি। মুক্ত মানে খোলা, এটা লিখবে বদ্ধ। ব্যয় এটা লিখবে আয়। তারপরে দেখো অন্ধকারে, অন্ধকারে লেখা আছে ওই জন্য লিখবে এটা আলোতে। তারপরে শ্রদ্ধা, এটা হবে অশ্রদ্ধা। তারপরে দেখো পদান্তর করো, শ্রদ্ধা, শ্রদ্ধাটার পদান্তর হবে শ্রদ্ধেহ। তারপরে দেখো দেওয়া আছে বৎসর, এটা হবে বাৎসরিক। তারপরে দেখো দেওয়া আছে নির্মিত, এটা হবে নির্মাণ। তারপরে দেওয়া আছে ব্যয়, ব্যয়টা তাহলে কী হবে? ব্যয়টা লিখবে ব্যয়িত। তারপরে দেখো দেওয়া আছে পৈতৃক, এটা হবে পিতা, পিতা থেকে পৈতৃক। তারপরে দেওয়া আছে নবাব, এটা হবে নবাবী। তারপরে দেওয়া আছে সম্মতি, এটা হবে সম্মত। তারপরে মেধাবী, এটা লিখবে মেধা। তারপরে দেওয়া আছে আদি, এটা লিখবে আদ্য বা আদিম, দুটোই হতে পারে। তারপরে দেখো দেওয়া আছে সৎ, এটা লিখবে সততা। তারপরে পণ্ডিত, পণ্ডিতটা হবে গিয়ে পাণ্ডিত্য। তারপরে দেখো দেওয়া আছে লিঙ্গান্তর করো, মানে লিঙ্গ পরিবর্তন করতে হবে। দেখো মহিলা লিখবে পুরুষ, তারপরে বিদুষী, এটা হচ্ছে জ্ঞানী, তাই বিদুষী এটা লিখবে বিদ্বান। তারপরে দেখো মাতৃসম, এখানে সমা লিখেছে, মাতৃসম এটা হবে পিতৃসম। তারপরে দেখো দেওয়া আছে এগারো দাগে সার্থক শব্দ, এটা লিখবে সমার্থক শব্দ। এখানে সার্থক শব্দ বলেছে, এটা সমার্থক শব্দ হবে। তাহলে পিতা, পিতার সমার্থক শব্দ কী হবে? আমরা আগেই বলেছি সমার্থক শব্দ লিখতে গেলে দুটো করে অর্থ লিখতে হবে। তাহলে পিতা, পিতার দুটো সমার্থক, একটা লিখবে বাবা আর একটা জনক, বা এছাড়া তোমরা আরও অন্যান্য কিছু লিখতে পারো। তারপরে দেখো দেওয়া আছে মাতা, লিখবে মা আর জননী। তারপরে দেওয়া আছে দেখো ব্যবসা, ব্যবসা লিখবে জীবিকা আর কারবার, এছাড়া বৃত্তি বা পেশা এগুলোও তোমরা লিখতে পারো। তাহলে এই পর্যন্ত আমাদের এ সপ্তাহ পড়া থাকছে। আর যদি তোমাদের এই পাঠ নিয়ে বা এই পড়া নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে।